আমরা যখন নতুন চ্যানেল খুলি, তো চ্যানেল খোলার পর দীর্ঘদিন কাজ করার পর আমাদের যখন মনিটাইজেশন পাওয়ার সময় হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই মনিটাইজেশনে আমাদের কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা লাগে। কারণ মনিটাইজেশন পাওয়ার পর আমাদের যে টাকাটা আয় হবে সেটা একটা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, সেই ক্ষেত্রে তারা কিন্তু চিন্তায় পড়ে যায়। তো অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই, যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যোগ করা যাবে কি না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে কিন্তু ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে কীভাবে খুব সহজেই আপনি কম টাকার ভিতর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে যে বেল আইকন আছে সেখানে একটা ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আসলে আমাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা সমস্যা। কারণ আমাদের কিন্তু আমাদের যে আয়টা হয়, আয়টা কিন্তু প্রথমে গুগল অ্যাডসেন্সে যোগ হয়, তারপর গুগল অ্যাডসেন্স থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া লাগে। তো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা এজেন্ট ব্যাংকিং থেকে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো দেখুন, আমি একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি, দেখুন ডাচ-বাংলা ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে নিয়েছি। মাত্র 10 টাকায় কিন্তু আপনি খুলে নিতে পারবেন। এবং ডাচ-বাংলা ব্যাংকের মানে মূল অ্যাকাউন্টে যে সমস্ত সুযোগ সুবিধা পুরোপুরি কিন্তু পাবেন। তো দেখা যায় যে একটা অ্যাকাউন্ট যদি আপনি খুলেন ব্যাংকের থেকে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বিভিন্ন চার্জ সহ বছরে দেখা যায় যে 1-1.5 হাজার টাকা কেটে নিয়ে যায় তারা। তো সেক্ষেত্রে আপনি যদি এই যে এজেন্ট ব্যাংকিং খুলেন, এজেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে কিন্তু সকল সুযোগ সুবিধা আপনি পেতেছেন, কিন্তু আপনার মাত্র কোনো টাকাই কাটবে না এবং আপনি মাত্র 10 টাকা দিয়ে খুলতে পারবেন। এবং দেখুন, আমি একটা কার্ড নিয়েছি, এজেন্ট ব্যাংকিং থেকে একটা কার্ড নিয়েছি। তো এজেন্ট ব্যাংকিং এই কার্ডটা মাত্র 250 টাকা, বছরে 250 টাকা কাটবে। কিন্তু আপনার যদি ব্যাংকের যদি কার্ড নিয়ে থাকেন, এই কার্ডটাই কিন্তু ব্যাংক থেকে নেন, তাহলে প্রতি বছর 500 টাকা দেওয়া লাগবে। দেখুন, এজেন্ট ব্যাংকিং কিন্তু মূল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু সুযোগ সুবিধা বেশি দিচ্ছে এবং কোনো চার্জ কাটতেছে না। তো এটাতে দেখুন, এজেন্ট ব্যাংকিং খুললে আরও একটা সুবিধা আছে যে আপনার এই দেখুন, আপনি কিন্তু বুথ থেকে, সকল বুথ থেকে, ডাচ-বাংলা ব্যাংকের কিন্তু যে বাংলাদেশে যত বুথ আছে এর অর্ধেক বুথই কিন্তু ডাচ-বাংলা ব্যাংকের। সেক্ষেত্রে কিন্তু আপনি এই সকল বুথ থেকে কিন্তু টাকা তুলতে পারবেন। এবং আপনার যদি কার্ডটা সাথে নাও থাকে তাও কিন্তু আপনি ফিঙ্গারের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন। কারণ আমি এখন যেখানেই যাই, এবং এজেন্ট ব্যাংকিং কিন্তু এই মোবাইল ব্যাংকিংয়ের মতো অনেক ধারে কাছে অনেক থাকে, এবং যে কোনো একটা এজেন্ট ব্যাংকিংয়ে গিয়ে জাস্ট আমি ফিঙ্গার দিয়ে টাকা তুলে ফেলি। এখানে আমার চেকও লাগতেছে না, আমার কার্ডও লাগতেছে না। তো সাধারণত আমাদের মোবাইল ব্যাংকিংয়ে যখন আমাদের থাকে তখন আমরা চিন্তা করি যে মোবাইলটা যখন আমার কাছে আসে তাহলে আমার টাকা পয়সার তেমন সমস্যা নেই। কারণ আমার মোবাইল ব্যাংকিংয়ে সাধারণত আমি কিছু টাকা রাখি, তো যে কোনো সময় আমার টাকার দরকার লাগে আমি কিন্তু মোবাইল ব্যাংকিং থেকে তুলে নিই। তো মোবাইলটা আমার সাথে থাকা মানে আমার টাকা আছে। কিন্তু মনে করেন আপনি এক জায়গায় বেড়াতে গেলেন, তো সেক্ষেত্রে যদি আপনার মোবাইলটা ছিনতাই হয়ে গেল তখন কিন্তু আপনি মোবাইল ব্যাংকিং থেকে আর টাকা তুলতে পারবেন না। তো কিন্তু আপনার যদি একটা এজেন্ট ব্যাংকিং থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো একটা এজেন্ট ব্যাংকিং গিয়ে আপনি ফিঙ্গারের মাধ্যমে খুব সহজে কিন্তু টাকা তুলতে পারেন। তো সেক্ষেত্রে আপনার এই যে এজেন্ট ব্যাংকিং এটা কিন্তু অত্যন্ত আপনার দরকারি জিনিস। কারণ আপনি মাত্র 10 টাকা দিয়ে কিন্তু খুলতে পারতেছেন, যেমন তো না যে আমি একটা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খুলবো আমার অনেক টাকা লাগবে বা বছরে বছরে টাকা কেটে নেবে, তা কিন্তু না। আপনাকে মাত্র 10 টাকা দিয়ে খুলতে পারেন এবং বছরে কোনো চার্জ নেই বিনা পয়সায়। তো সেক্ষেত্রে আসলে আমাদের সবারই কিন্তু একটা এজেন্ট ব্যাংকিং খোলা দরকার। ভিউয়ার্স, আসলে আমাদের যারা আমরা মনিটাইজেশন পাওয়ার সময় হয়ে গেছে এবং আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে তখন আপনি কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট আপনি একটা এই যে এজেন্ট ব্যাংকিং একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং আপনি কিন্তু খুব সহজেই এই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটা আপনি যুক্ত করে নিতে পারবেন। এবং এই এজেন্ট ব্যাংকিং যদি একটা আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপটা কিন্তু আপনি মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন এবং ইনস্টল করে আপনার এই কার্ডটা কিন্তু মোবাইলে আপনি যুক্ত করে নিতে পারবেন। এবং যুক্ত করে আপনার যদি রকেট অ্যাকাউন্ট থাকে ওই টাকাটা কিন্তু আপনি সাথে সাথে রকেট অ্যাকাউন্ট নিয়ে আসতে পারবেন এবং আপনি যে কোনো আপনার পাশের দোকান থেকে, এজেন্ট থেকেও কিন্তু আপনি টাকাটা তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি দেখুন,
আপনার যে মনিটাইজেশন পাওয়ার পর আপনি ইউটিউব থেকে যে টাকাটা আয় করতেছেন এই আয়টা কিন্তু আপনি যে কোনো একটা দোকান থেকেও আপনি তুলে নিতে পারবেন যদি আপনি আপনার একটা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে। আপনি এজেন্ট ব্যাংকিং তো তুলতে পারবেনই, এটিএম থেকে তুলতে পারবেন অথবা রকেটের যে কোনো একটা এজেন্ট থেকেও কিন্তু আপনি আপনার ইউটিউবের টাকাটা তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের একটা বাড়তি সুযোগ সুবিধা পেয়েছেন মাত্র 10 টাকা দিয়ে যদি আপনি একটি এজেন্ট ব্যাংকিং খুলেন। তো ভিউয়ার্স আজ আর নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।